আমাদের নিজেদের ফিলিং হচ্ছে যে আবার নতুন করে যে ওপেনিং হয় সেই জিনিসটাই আমাদের মনে হচ্ছে, আর কিছু না। দাদা বৌদি কি জাদু করে দিলে আমায়, তুমি তোমার ভাই এখানে খেতে এসে স্বপ্ন দেখছে। এই এক পিস যদি আমি বাড়িতে রেখে দিই মানে আমার মানে কয়েকশো জনের রান্না হয়ে যাবে এরকম আর কি। হ্যালো, কে? ও দাদা বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি বেরিয়ে গেছিলাম এই, হ্যাঁ বেরিয়ে গেছি, 12টা বেজে গেছে অবশ্যই, আমি বেরিয়ে গেছিলাম। আসবো, খুলে গেছে? না বেজেলে আমি কনফিউজে ছিলাম যে খুলেছে কি খোলেনি, আমি এমনি বেরিয়ে গেছিলাম। বৌদি ভালো আছে তো? আপনি ভালো আছেন? আর ভাই সবাই ঠিক আছে? আমি আসছি, আমি দেরি করছি না, ঠিক আছে আমি চলে আসছি। ঠিক আছে, কে ফোন করেছিল বলুন তো? আমি তো বিশ্বাসই হচ্ছে না, আমি বিশ্বাসই হচ্ছে না দাদা ফোন করেছে, সাথে বৌদি ছিল, ভাইকে ডাকছে, ভাই এখন যাবে আর কি দাদা বৌদির সাথে দেখা করতে। কি বলবো আর কি, মানে এতটা লকডাউন পিরিয়ডে এতদিন ঘরে থেকে মনটা লক হয়ে গেছিলো, এখন দাদা বৌদি আনলক হয়ে গেছে, এখন আমার মনটাও আনলকই হয়ে গেছে। আর বেশিক্ষণ না, এই মাস্ক পরে থাকা যাচ্ছে, দম বন্ধ হচ্ছে, তাতেই চলো। লাস্ট চলে এসেছি দাদা বৌদির সামনে, তোমরা দেখতেই পাচ্ছ দাদা বৌদি সত্যি, দা হেলমেট, আমার মাস্ক খুলে গেছে। এইবার তোমাদের সাথে কিছু কথা বলার আছে, একটু অ্যাম্বিয়েন্সটা দেখতে লাগো বাইরের, তো ততক্ষণ আমরা একটু গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দাদা বৌদির পারমিশন গ্যারান্টেড, আমি এখন দাদা বৌদি বিরিয়ানির সামনে দাঁড়ানো, মানে কষ্টও লাগছে আনন্দও লাগছে। আজকে দাদা বৌদিকে মিস করছি, দাদা বৌদি নেই এখানে, কিন্তু দাদা বৌদির বিরিয়ানিটা আছে যেটা স্পেশাল, আমি আজকে সোদপুর ব্রাঞ্চে খেতে এসেছি। এবং এখানকার দেখতে এসেছি যে এখানে ঠিক কীরকম প্রিকশন নিয়ে কাজ চলছে। অলরেডি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দাদা বৌদি রেস্টুরেন্টে হোম ডেলিভারির অপশানটা খুলেছে, যেখানে নাম্বার দেওয়া আছে। আমরা কী করছি, আমরা কী করতে চাইছি কি, আমরা এখন গরমে দাঁড়িয়ে কী করতে চাইছি তোমাদেরকে দেখাতে চাইছি। যারা বিরিয়ানি লাভার আছে, যারা প্রচণ্ড পরিমাণে বিরিয়ানি খেতে চাইছো, তাদের ঘরে বসে বিরিয়ানি খাওয়ার সুযোগ এই দাদা বৌদি করে দিয়েছে। আর বেশি দেরি নেই, ফোন করো, বাড়িতে অর্ডার দাও, আর আমরা এখন ভেতরে গিয়ে দেখাচ্ছি যে ঠিক দাদা বৌদি আর কি বিরিয়ানিটা খেতে কীরকম লাগে। তো অ্যাটলাস কমপ্লিট। তো এই মুহূর্তে দাদা বৌদির বিরিয়ানি রেস্টুরেন্টের আমার এখানে মেনু বুক চলে এসেছে, এবং মেনু বুকের মধ্যে প্রথমেই তো সুন্দর বিরিয়ানি মানেই দাদা বৌদি রেস্টুরেন্ট। তো এখানে আমি মেনু বুকে যা দেখছি, প্রথমে দাদা বৌদি রেস্টুরেন্ট, দাদা বৌদি হোল নিউ ওয়ার্ল্ড অফ সেন্স বলে একটা করা আছে, বিরিয়ানি বলে কিছু লেখা আছে, মাটন বিরিয়ানি এখানে আবার 280, চিকেন বিরিয়ানি 230, স্পেশাল চিকেন বিরিয়ানি 325, স্পেশাল মাটন বিরিয়ানি 440, এক্সট্রা চিকেন 130, আর এক্সট্রা মাটন 175 এখানে কিছু দেওয়া। তো আমি এখন অর্ডার দিয়ে দিয়েছি দু প্লেট চিকেন বিরিয়ানি। দেখো মটন বিরিয়ানির স্বাদ তো সবাই জানো, মোটামুটি দাদা বিরিয়ানি মটন বিরিয়ানি মানে সেই সেই রক। চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি দু প্লেট, সাথে একটা হান্ডি চিকেন আর কি গ্রেভি। তো ওখানে হান্ডি চিকেনে 4 পিস চিকেন থাকবে,
আচ্ছা একটু রাইসটা খেয়ে দেখি আগে। মা মা গো, ফার্স্ট টাইম সবার নামে লকডাউন স্পেশাল বিরিয়ানি, এখন আনলক হয়ে গেছে। জয় দাদা বৌদির জয়। জয় দাদা বৌদির জয়। দাদা আমাকে এত বড় একটা উপহার দিয়েছে আমি জীবনে ভাবতে পারবো না, জীবনে। এবার আপনাদের বলি, আমি অন্য ধরনের বিরিয়ানি খেয়েছি, বাট একদম পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি, একদম পার্সোনাল ওপিনিয়ন। ব্যাপারটা হচ্ছে এই বিরিয়ানিটা প্রপার একটু অন্য বিরিয়ানির থেকে আলাদা। কারণটা বলি, অন্য বিরিয়ানিটা না একটু জাস্ট লাইক এ মিঠা হাতরের স্মেল থাকে, কোথাও একটু গোলাপ জলের স্মেল থাকে, বাট এটাতে প্রপারভাবে একটা আলাদা টেক্সচার আসছে, আলাদা একটা স্মেল আসছে বিরিয়ানির যেটা। তো আমি হাত লাগাচ্ছি, হাত আমার স্যানিটাইজিং করে দিয়েছে, সারা বডি স্যানিটাইজিং করে দিয়েছে। এবার আমি একটু চিকেনটাকে দেখে নিই, চিকেন একটা বড় পিস দিয়েছে। প্রপার সেদ্ধ, প্রপারভাবে চিকেনটা সেদ্ধ, প্রপারভাবে চিকেনটা সেদ্ধ। মানে হাত লাগাতেই আর কি সে মনে হচ্ছে পৃথিবীর মুখ দেখলো, এরকম একটা ব্যাপার চিকেনটার মধ্যে। একটু স্যালাড নিন, আমাকে দেখে কোনো একটা ভদ্র রিভিউয়ার মনে হচ্ছে না, একটা ভদ্র বাড়িতে ছাবলামো করি এখানে এসে সবাই তাকাচ্ছে আমার দিকে, আর একটা মানে ফিলিংস লাগে, বাট আই ডোন্ট কেয়ার। না সিরিয়াসলি, চিকেনটা খুব ভালো, খুব একটা চিকেনটা খুবই টেন্ডার, আর চিকেনটা খুব জুসি এবং চিকেনটা সফট। আমার হান্ডিটাকে নিতে হবে আমার বিরিয়ানির মধ্যে, এর কম্বিনেশনটা দেখি কেমন লাগে। তো একটু গ্রেভি নিয়ে নিয়েছি প্রথম, হান্ডি হান্ডি চিকেনের গ্রেভি। এবার আমি একটু হান্ডি চিকেনের গ্রেভি দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। একটু স্পাইসি লাগছে আমার, কারণ একটু হালকা ঝালঝাল লাগছে, জানি না। আমি কোনোদিন আগে হান্ডি চিকেন খাইনি যদিও, তো ওই জন্য হান্ডি চিকেনটা কোথাও একটু হালকা স্পাইসি লাগছে, এবং আমার অভিজ্ঞতা খুবই কম হান্ডি চিকেন নিয়ে, সিরিয়াসলি বলছি। তো এবার আমার হান্ডি চিকেনটাকে আমার দেখার পালা যে এটা কতটা টেন্ডার, কতটা সফট। তোমরা দেখো কতটা জুসি এবং কতটা সফট এই হান্ডি চিকেনটা। আমি হাত দিতেই খুলে গেছে অলরেডি। তো বেসিক্যালি হান্ডি চিকেনটা আমি একটু ট্রাই করবো, আমি একটু রাইস নিয়ে নিই। একদম নরম, সফটি এবং টেন্ডার, পিওর টেন্ডার। দাদা বৌদি, কি জাদু করে দিলে আমায় তুমি, তোমার ভাই এখানে খেতে এসে স্বপ্ন দেখছে, সিরিয়াসলি বলছি। শেষ পাতে এসে আলুর কথা মনে পড়েছে, তলায় দিকে এক পিস আলু ছিল, আলু নিয়ে কী কমপ্লিমেন্ট দেবো, আলু আলুই হয়, আলু আলু হয়, আলু নিয়ে কিছু তোমাদেরকে বলার নেই। তো আমার এখন খাওয়া দাওয়া তো মোটামুটি শেষ, আমি আর ওই পেট পুরে আইডাই আবার সেই ভিডিওর মতো বলি। তো খাওয়া দাওয়া শেষ, আমি ওঠার ক্ষমতাটা রাখছি না এখানে, এতটা আমি হান্ডি খেয়ে নিয়েছি এবং এতটা আমি চিকেন বিরিয়ানি খেয়ে নিয়েছি। তো আমার সাথে এই মুহূর্তে চলে এসছে এখানকার দাদা বৌদি বিরিয়ানি এমপ্লয়ি, দাদা একটু নামটা বলুন। সোমনাথ রায়। সোমনাথ রায়। তো সোমনাথ রায় এখানে যে দাদাই আমি বলছি, আমার দাদার বয়সী, তো এখানে ডিউটি করছে প্রায় কতদিন হয়ে গেল এই লকডাউন পিরিয়ডে? লকডাউন পিরিয়ডে এমনি আমাদের 1 তারিখ থেকে চালু হয়েছে, 1 তারিখ থেকে এমনি পার্সেল আমাদের 31 তারিখ থেকে চালু হয়েছে, আমাদের সিটিং এরিয়া যেটা আছে ওটা আগামী 7-8 তারিখ থেকে চালু হয়েছে। মানে এখানে সিটিং এরিয়াটা 8 তারিখ, আর আমাদের হোম ডেলিভারি যেটা ছিল সেটা 31 তারিখ দিয়ে চলছে অলরেডি। তো মোটামুটি কীরকম লাগছে আর কি আপনার কাস্টমার যারা আসছে বা আপনারা সার্ভ করছেন, কতটা কীরকম প্রোটেকশন স্যানিটাইজিং কীরকম দেখছেন আর কি, সেফটি, কাস্টমার সেফটির দিকটা? কাস্টমার অনেকটাই সেফটি পাচ্ছে, আমরা যেহেতু নিজেরাই আপনারা তো দেখেছেন কীরকম আমরা সেফটি করছি।
আর কিছু বলার নেই ওখানে, যে আপনারা যেটা বললেন সেটাই হবে। আর কাস্টমার হচ্ছে হয় না যে আগের তুলনায়, আমাদের নিজেদের ফিলিং হচ্ছে যে আবার নতুন করে যে ওপেনিং হয় সেই জিনিসটাই আমাদের মনে হচ্ছে, আর কিছু না। আমরা যারা বাঙালি আর কি খেতে খুব ভালোবাসি, আর দাদা বৌদি মানেই বিরিয়ানিটা স্পেশাল আমাদের। তো সেখানে বিরিয়ানিটা হয়তো বাঙালিরা মিস করছে কোথাও ঘরে বসে, তো তারাও এখানে হোম ডেলিভারি দিতে পারবে। দাদাদের অসংখ্য ধন্যবাদ, দাদারা আমাদের খুব আজকে সাপোর্ট করেছে, হেল্প করেছে। তো মোটামুটি আমাদের দুজনের খাওয়া দাওয়া শেষ আর কি, আর আমরা এখন দাদা বৌদি বিরিয়ানির সামনে দাঁড়ানো। এক্সপিরিয়েন্স সুপার হয়েছে, যারা এমপ্লয়ি আছে তাদের কথাবার্তা শুনেই নিচ্ছ যে এখানে কতটা সেফটি হিসাবে কাজ হচ্ছে, অনলাইন ফুড ডেলিভার হচ্ছে। আমার পেছনে ব্যানারটাও দেখতে পাচ্ছ, তোমাদের আগেও দেখিয়েছি। তো তোমরা হয়তো ভাবছো যে ঘরে বসে খাবে, হোম ডেলিভারি করে নিতে পারো। আর যদি মনে হচ্ছে যে তোমরা এখানে এসে খাবে তাহলে প্রপার সেফটিভাবে এখানে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। তো আজকের জন্য এইটুকুনি রাখছি, আজকের এই এপিসোডটা এখানেই শেষ হচ্ছে। আবার নেক্সট একটা এপিসোড আসছে, সেকেন্ড এপিসোড। তো আনলক রেস্টোর সেকেন্ড এপিসোড আসছে খুব তাড়াতাড়ি এই চ্যানেলে, ফুড পিপেলে। তো পুরো ভিডিওটি দেখতে থাকো, আর অবশ্যই আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না একদম। আর তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো দিন নেক্সট একটা ব্লগে নেক্সট একটা এপিসোড নিয়ে। তো আজকের জন্য বাই বাই, টাটা। আর এই আমার শক্তিদা, দাদা বৌদি বিরিয়ানিটা ভালোই বানিয়েছে, বাট আমাকে ধোকা দিয়ে দিল, আজকে দেখা হলো না দাদার সাথে। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পারবে বড় বড় সব দেওয়া আছে, ওভেন দেওয়া আছে। এটা এই এক পিস যদি আমি বাড়িতে রেখে দিই মানে আমার মানে কয়েকশনের রান্না হয়ে যাবে এরকম আর কি, এত বড় ওভেন। এবং এখানে সব বড় বড় সব হাঁড়ি কড়াই, মানে আপাততার জন্য যা বিরিয়ানি করার আর কি লিমিটেড স্টক সেটা তৈরি করা হয়ে গেছে।